হাতাই কথর তথা বর্মরা ইকো পার্কে শুরু হলো হর্নবিল উৎসব। হর্নবিল তথা ধনেশ পাখি রক্ষার আহ্বান জানিয়েই শুরু হয়েছে এই উৎসব। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে প্রথমবারের মতোই শুরু হলো এই হর্নবিল উৎসব। এরপর থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে হর্নবিল উৎসব। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শনিবার হাতাইকোতর ইকো পার্কে এই হর্নবিল উৎসবের সূচনা করেন ত্রিপুরার বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। অনুষ্ঠানে ছিলেন বন আধিকারিক কে এস শেঠি, খোয়াই জেলা বন আধিকারিক অক্ষয় বি ভদ্রে, নীরাজ কুমার চঞ্চল, খোয়াই জেলার সভাধিপতি জয়দীপ দেববর্মা, ত্রিপুরা রাজ্যের ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সহ অন্যান্যরা। এই হর্নবিল উৎসবে আলোচনা করতে গিয়ে কল্যাণী রায় বলেন, এই হর্নবিল উৎসব প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বা প্রকৃতিকে রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি দাবি করেন, এই সময়ের মধ্যে হর্নবিল উৎসব ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং আগামী দিনে সবার স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে এই হর্নবিল উৎসব গোটা জেলা তথা রাজ্যের মানুষদের মধ্যে হর্নবিল পাখি নিয়ে ব্যাপক সচেতনতা বিস্তার করবে। খুব আনন্দ দিচ্ছে এবং আমরা খুবই খুশি তার ব্যবস্থাপনা দেখে। এই হর্নবিল ফেস্টিভ্যাল ত্রিপুরা রাজ্যে প্রথম হয়েছিল 2020 সালে। একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি এই ত্রিপুরাতে হর্নবিল ফেস্টিভ্যাল চালু করেন। একটাই উদ্দেশ্য যে পাখিটি সময়ের কালে বিবর্তনের সাথে সাথে এই পাখিটি হারিয়ে যাচ্ছে, সেই পাখিটিকে বাঁচিয়ে রাখা, সেই প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্যই এই হর্নবিল ফেস্টিভ্যাল আয়োজন। মানুষকে সচেতন করার লক্ষ্যে, মানুষ যাতে হর্নবিলকে ভালোবাসে, হর্নবিলকে ধ্বংস না করে, তার জন্যই এই প্রয়াস করা হয়েছে। 2019 সাল থেকে বর্মুরাতে হয়ে আসছে হর্নবিল উৎসব। বর্মুরার গভীর অরণ্য সহ পাহাড়ের মাঝ বরাবর অবস্থিত এই ইকো পার্কে প্রায়শই ধনেশ পাখির উপস্থিতি লক্ষ্য করেন মানুষ। বলা যায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ধনেশ পাখি নিয়ে বেড়েছে সচেতনতা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।